সবাইকে স্বাগতম। আজকের এপিসোডে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে দেয়া আছে থ্রি পার্সনস ওয়াকিং অ্যারাউন্ড এ সার্কুলার ট্র্যাক কমপ্লিট দেয়ার রেসপেক্টিভ সিঙ্গল রিভলিউশনস ইন 15 and 1/6 seconds, 16 and 1/4 seconds and 18 and 2/3 seconds respectively. They will be again together at the common starting point after an hour and how many seconds? লক্ষ্য করা যাক, এখানে তিনজন ব্যক্তি কোন একটি বৃত্তাকার ট্র্যাকের চারদিকে দৌড়াচ্ছে। প্রথমজন 15 and 1/6 seconds পরে পুরো ট্র্যাকটি অতিক্রম করে, দ্বিতীয়জন 16 and 1/4 seconds সময়ের ব্যবধানে বৃত্তাকার ট্র্যাকটি অতিক্রম করে এবং তৃতীয়জন 18 and 2/3 seconds সময়ের ব্যবধানে বৃত্তাকার ট্র্যাকটি অতিক্রম করে। তারা কখন আবার পুনরায় যে বিন্দু থেকে যাত্রা তারা শুরু করেছিল সেই বিন্দুতে, সেই পয়েন্টে একই সাথে ফিরে আসবে তা আমাদের নির্ণয় করতে হবে। এবং এখানে দেয়া আছে যে সময়টি হবে 1 ঘন্টা এবং কিছু 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 সেকেন্ড, করেক্ট, ধরা যাক 1 সেকেন্ড। আমাদের এখানে এক্সের মান নির্ণয় করতে হবে যে 1 ঘন্টা এবং 1 সেকেন্ড পরে তারা যে একই বিন্দুতে ফিরে আসবে একই সাথে, সেই এক্সের পরিমাণ কত, করেক্ট। লক্ষ্য করা যাক, আমরা এখানে প্রথমত পর্যবেক্ষণ করে যে প্রথম ব্যক্তি 15 and 1/6 seconds সময় ব্যবধানে কিন্তু এখানে পুরো ট্র্যাকটা অতিক্রম করে। 15 × 6 হয়ে যাচ্ছে 90, 90+1 হয়ে যাচ্ছে 91। তাহলে আমরা বলছি 91/6 seconds পরে প্রথম ব্যক্তি এখানে তার ট্র্যাক, সম্পূর্ণ ট্র্যাক অতিক্রম করে। দ্বিতীয় ব্যক্তি 16 and 1/4, আমরা 16 যদি 4 দিয়ে ভাগ করি আমরা পাচ্ছি 64+1 হয়ে যাচ্ছে 65। তাহলে দ্বিতীয় ব্যক্তি 65/4 seconds পরে পুরো ট্র্যাকটি এখানে অতিক্রম করে। আমরা তৃতীয় ব্যক্তির দিকে তাকাই, তৃতীয় ব্যক্তি এখানে 18 and 2/3, করেক্ট, 18 × 3, আমরা সামনে ক্যালকুলেটার নিয়ে আসি, আমরা 18 কে এখানে 3 দিয়ে গুণ করব, 18 কে গুণ করব 3 দিয়ে আমরা পাচ্ছি কত, 54 প্লাস 2 56 বাই 3 সেকেন্ড সময়ের ব্যবধানে তৃতীয় ব্যক্তি 56/3 seconds সময়ের ব্যবধানে পুরো ট্র্যাকটি অতিক্রম করে, তাই না। এখন আমাদের কি করতে হবে, আমাদের এই তিনটি যে সংখ্যার, সেই তিনটি সংখ্যার লিস্ট কমন মাল্টিপল নির্ণয় করতে হবে, অর্থাৎ লসাগু নির্ণয় করতে হবে, করেক্ট। এই তিন সংখ্যার লিস্ট কমন মাল্টিপল আমাদের নির্ণয় করতে হবে। তাহলে সেই লিস্ট কমন মাল্টিপল মাল্টিপলকে আমরা এই তিনটি সংখ্যা দিয়ে কিন্তু নিঃশেষে ভাগ করতে পারবো, অর্থাৎ আমরা বলতে পারবো, লক্ষ্য করা যাক, আমাদের লিস্ট কমন মাল্টিপল 91/6 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। অর্থাৎ ওই সময়ে, লক্ষ্য করা যাক, লিস্ট কমন মাল্টিপল যা হবে সেই সময়ে আমাদের প্রথম ব্যক্তি কিন্তু বৃত্তাকার পথ অতিক্রম করে তার যে স্টার্টিং পয়েন্ট, সেই স্টার্টিং পয়েন্ট এতে পৌঁছাবেন। আমরা এখানে স্টার্টিং পয়েন্ট এ চিহ্নিত করি, কারেক্ট। 91/6 seconds পরে এখানে প্রথম ব্যক্তি কিন্তু এ বিন্দুতে আবার ফিরে আসে, তাই না। তাহলে লক্ষ্য করা যাক, লিস্ট কমন মাল্টিপল সময় কিন্তু এই বস্তুটি, এই যে ব্যক্তিটি পূর্ণ সংখ্যকবার এই বৃত্তাকার যে ট্র্যাক সেটা অতিক্রম করবেন। অনুরূপভাবে দ্বিতীয় ব্যক্তি এখানে 65/4 seconds সময় কিন্তু পুরো ট্র্যাকটা এখানে অতিক্রম করে। তাহলে লিস্ট কমন মাল্টিপল যা হবে সেই সময় কিন্তু দ্বিতীয় ব্যক্তিও এখানে এই যে বৃত্তাকার ট্র্যাকটি সেটি পূর্ণ সংখ্যকবার অতিক্রম করবেন। অনুরূপভাবে এখানে তৃতীয় ব্যক্তি 56/3 seconds সময় কিন্তু বৃত্তাকার ট্র্যাকটি অতিক্রম করে। ফলে লিস্ট কমন মাল্টিপল যা হবে, লক্ষ্য করা যাক, সেই সময়ে আমাদের তৃতীয় ব্যক্তিও কিন্তু এখানে পূর্ণ সংখ্যকবার এই বৃত্তাকার ট্র্যাকটি অতিক্রম করবেন। তাহলে আমাদের এখানে এই তিনটি সংখ্যার লিস্ট কমন মাল্টিপল নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব, আমরা জানি যে ভগ্নাংশের ক্ষেত্রে লিস্ট কমন মাল্টিপল হচ্ছে লবগুলোর লিস্ট কমন মাল্টিপল বাই হরগুলোর গ্রেটেস্ট কমন ডিভাইজারের সমান, কারেক্ট। তাহলে আমরা এখানে 91, 65 এবং 56 এর লিস্ট কমন মাল্টিপল নির্ণয় করব। 91, 65 এবং 56 এদের আমরা কি করব, লিস্ট কমন মাল্টিপল নির্ণয় করব। আমরা অনলাইন ক্যালকুলেটারের সাহায্য নিচ্ছি, লক্ষ্য করা যাক, আমাদের সংখ্যাগুলো হচ্ছে 91, 65, 91, 65, 91, 65, 56। তাহলে এদের লিস্ট কমন মাল্টিপল কত হবে, লক্ষ্য করা যাক, 3640, করেক্ট।
এরপর আমরা লক্ষ্য করা যাক, এরপর আমরা 6, 4, 3, 6, 4 এবং 3 এই তিনটি সংখ্যার জিসিডি নির্ণয় করব, গ্রেটেস্ট কমন ডিভাইজার নির্ণয় করব। করেক্ট, আমরা 6, 4, 3 এই তিনটি সংখ্যার জিসিডি নির্ণয় করছি অনলাইন ক্যালকুলেটারের সাহায্যে। লক্ষ্য করা যাক, 6, 6, 4, 3 করেক্ট, 6, 4 এবং 3। এখন 6, 4, 3 এই তিনটি সংখ্যার আমরা কি করছি জিসিডি নির্ণয় করছি। লক্ষ্য করা যাক, 6, 4, 3 এই তিনটি সংখ্যার জিসিডি কিন্তু হচ্ছে 1, আমরা দেখতে পাচ্ছি তাই না, জিসিডি হচ্ছে 1। তাহলে আমরা দেখছি 6, 4, 3 এই তিনটি সংখ্যার জিসিডি কিন্তু 1। তাহলে এই তিনটি ভগ্নাংশের লিস্ট কমন মাল্টিপেল হবে 3640/1 অর্থাৎ 3640। কারেক্ট, তাহলে আমরা দেখছি এখানে 3640 সেকেন্ড সময় পরে এখানে তিনজন ব্যক্তি এ বিন্দুতে একই সাথে ফিরে আসবে। কারেক্ট, 3640 সেকেন্ড পরে তিনজন ব্যক্তি কিন্তু এ বিন্দুতে একই সাথে ফিরে আসবে তাই না, আদি বিন্দুতে একই সাথে ফিরে আসবে। এখন লক্ষ্য করা যাক, 3600 সেকেন্ড মানে হচ্ছে 1 ঘন্টা, 1 আওয়ার তাই না, তাই না। তাহলে আমরা 3640 থেকে যদি 3600 বিয়োগ করে আমরা পাচ্ছি 40 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারবো যে তিনজন ব্যক্তি 1 ঘন্টা, 1 আওয়ার এবং 40 মিনিট অর্থাৎ 40 সেকেন্ড, দুঃখিত 40 সেকেন্ড সময় পরে তাদের যে স্টার্টিং পয়েন্ট সেই স্টার্টিং পয়েন্ট এতে ফিরে আসবে। কারেক্ট, তাহলে আমরা বলবো লক্ষ্য করা যাক, দে উইল বি অ্যাগেন টুগেদার অ্যাট দ্য কমন স্টার্টিং পয়েন্ট আফটার অ্যান আওয়ার অ্যান্ড 40 সেকেন্ড। আমরা এখানে 1 সেকেন্ড ধরে নিয়েছিলাম, তাহলে এক্সের মান হচ্ছে 40। কারেক্ট, তাহলে আমরা দেখছি যে আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে 40 সেকেন্ড। করেক্ট, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার।